3,70,000 টাকা এই গাড়িটা পাচ্ছেন, 100 ওয়াগন পেপার আপডেট, 3,50,000 টাকা বাজেট আছে, এই বাজেটে অসাধারণ একটা গাড়ি চান তাহলে এই গাড়িটা আপনারা দেখেন। দুইয়ের গাড়ি, দুই দরজায় পাওয়ার, সানরুফ মনরুফ, গোল্ডেন বেস কালার, ফুল সেন্ট্রাল এসি, মাত্র 11,70,000 টাকা, মাত্র 2,50,000 টাকা, 2,50,000 আবার জি প্যাকেজের, একজন মধ্যে জি প্যাকেজের গাড়ি খুবই কম পাওয়া যায় ভাই, মাত্র 1,50,000, 1,50,000 মাত্র 2,00,000 টাকা। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম এই মুহূর্তে সিয়াম এলিট কার থেকে, আর আজকে এই মুহূর্তে মাগরিবের সুন্দর সময় মূলত ভিডিওটা করতেছি। সিয়াম এলিট কারসে অনেক গাড়ি আছে, আপনার বাজেট কত? মাত্র 1,50,000 টাকা আপনার বাজেট, আজকে গাড়ি দিব কথা দিলাম, 3,50,000-এ অসাধারণ একটা গাড়ি দিব ভাই, 2002-এর মডেলের গাড়ি, নোয়া গাড়ি, ওই দেখেন পিছনে সানরুফ মনরুফ সহ দুই দরজা পাওয়ার, এই দামে এই গাড়ি মনে হয় কেউ দিবে না, গাড়ির দাম 12,00,000-এরও অনেক কম। একটু ভিডিওটা দেখেন, যারা নোয়া গাড়ি চান, কেয়ার 42 চান, এক্সিও চান, ল্যান্সার গাড়ি চান, আপনার কী গাড়ি লাগবে, 110, 100, একটু ভিডিওটা দেখেন, আপনার বাজেটের গাড়ি, আপনার পছন্দের গাড়ি এই ভিডিওতে পাবেন। সামনে আছে এই শোরুম থেকে শোরুমের ওনার রিপন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো, আল্লাহ তাআলার রহমত। আর একটু বলে দিচ্ছি ভাই, একটু অসুস্থ আছে, একটু মেবি গলাটা ব্যথা করতেছে, আমরা একটু সময় নেব না, চলুন শুরু করি। প্রচুর পরিমাণ গরম, তাই দিনে লাইভটি করি নাই, আমরা সন্ধ্যায় এসেছি আপনাদের সুন্দর সুন্দর কিছু গাড়ি দেখানোর জন্য, তাই খুব বেশি কথা বলবো না, চলেন আমরা গাড়িগুলো দেখে আসি। আচ্ছা, আমরা ভিডিওটা শুরু করতে করতে একটু লেট হয়ে যেহেতু গেছে, সো একটু অন্ধকার দেখা যেতে পারে। আমরা যেটা বলছিলাম, এই গাড়িটা যাদের মাত্র 3,50,000 টাকা বাজেট আছে, এই বাজেটে অসাধারণ একটা গাড়ি চান তাহলে এই গাড়িটা আপনারা দেখেন, মাত্র 3,50,000 টাকা বাজেটে আপনি এটা একটা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি, হুন্ডা এসকর্ট গাড়ি, গাড়িটা দেখেন না, জোস একটা গাড়ি, গ্রে কালার, ভিতরে আপনি পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র, আর এই গাড়ির শেপটা দেখলে আপনার মনে হবে টিআই ক্যারিনের শেপ, বাট জোস একটা গাড়ি, কিন্তু এই গাড়ি নিয়ে মানে রাস্তায় বেরোলেই সবাই তাকিয়ে থাকবে, অসাধারণ একটা গাড়ি, কথা দিলাম। গাড়িটা ফিজিক্যালি যখন আসবেন দেখলেই পছন্দ হবে। ভিতরে আপনি পাচ্ছেন ইন্টেরিয়রটা দেখেন, সিট কভার লাগানো নাই, সিটগুলো পাচ্ছেন আপনি গাড়ির সাথে সিট, এবং 3,50,000 টাকা বাজেটে গাড়ি পাচ্ছেন, আবার পেপার সাবডেট, ফার্স্ট ওনার গাড়ি জোস। নেক্সট আমরা এই পাশে জি করোলা দেখব, রিপন ভাই জি করোলাটা একটু দেখি, 2002-এর গাড়ি, রেজিস্ট্রেশন হলো 2008-এর রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল 8-এর রেজিস্ট্রেশন, হোয়াইট কালার গাড়ি, ভিতরে পাচ্ছেন ফুললি বেজ ইন্টেরিয়র, আর একটা এটা কিন্তু অরিজিনালি জি করোলা, আমরা দেখি কি এক্স করোলা লিমিটেডটাকে অনেকেই জি করোলা বলে সেল দেয় ভাই, এটা কিন্তু আপনি অরিজিনালি জি করোলা, আর জি করোলার যে নিদর্শন আমরা দেখিয়ে দিচ্ছি, যেখানে হ্যান্ডেলগুলো আপনার অরিজিনালি নিকেল আসবে, এসির প্যানেলে নিকেল আসবে, সফটাস এসি পাচ্ছেন, ফুললি বেজ ইন্টেরিয়র পাচ্ছেন, ওকে সিট কভারও ইনস্টল করা আছে। আর একটা মজার বিষয় বলি, দেখেন, জানি না সন্ধ্যার পরে কতটুকু বুঝাতে পারছি, গ্লাসগুলোও পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল গ্লাস, ওকে ১০,৭০,০০০ আসলে এটার কমানোর অপশন নাই, তারপরেও যেহেতু বলে ফেললেন ঠিক আছে। কিন্তু যারা নোয়া গাড়ি কিনতে চান, 2002-এর মডেলের একটা নোয়া গাড়ি, 2006-এর রেজিস্ট্রেশন, 2-এর গাড়ি, দুই দরজায় পাওয়ার, সানরুফ মনরুফ, গোল্ডেন বেস কালার, ফুল সেন্ট্রাল এসি, আর কী চাই বলেন, এবং কি প্রাইসটাও দেবো, খুবই চ্যালেঞ্জিং একটা প্রাইস, ভিতরে বেজ ইন্টেরিয়র পাচ্ছেন, এই প্রাইসে মনে হয় না 2002-এর অল অপশন অটো, দুই দরজা পাওয়ার, উপরে সানরুফ মনরুফ, এই গাড়ি কেউ দিতে পারবে ভাই, কথা দিলাম, ফুললি সেন্ট্রাল এসি পাচ্ছেন, আর এই দুই দরজা পাওয়ার পাচ্ছেন, যদিও মেন সুইচটা অফ করা আমরা একটু দেখাতে পারছি না, গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন, এই গাড়ির প্রাইস মাত্র 11,70,000 টাকা, 11,70,000 টাকায় আপনি এই গাড়ি পাচ্ছেন, কী কন জীবন ভাই, ওকে। এই পাশে একটা এক্সিও গাড়ি, 2013-এর গাড়ি, 18-তে রেজিস্ট্রেশন, 4.5 গ্রেডের গাড়ি, গাড়িটা একটু দেখেন, ভাইয়ের কাছে এক্সিও গাড়ি একটা না, দুইটা না, তিনটা না, এই পাশে একটা আছে, চারটা এক্সিও আছে, 2013-এর গাড়ি, 18-তে রেজিস্ট্রেশন, প্রত্যেকটা গ্লাস আপনি অরিজিনাল পাচ্ছেন, আর এটাতে আপনি এয়ারব্যাগও পাচ্ছেন, প্রায় অনেকগুলো এয়ারব্যাগ, 6-7টা এয়ারব্যাগ আছে। এটার প্রাইস কত পড়বে ভাই? এটা প্রাইস দিচ্ছি মাত্র 17,50,000, 17,50,000। যারা একটু আপ মডেলের এক্সিও চান, 2017-এর এক্সিও, এটা হলো ১৬-এর মডেল, ১২-এর রেজিস্ট্রেশন,
প্রজেকশন হেডলাইট দেখেন, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট কিছু অরিজিনাল রয়েছে, সামনে পিছনে আপনি দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, বাহিরও ব্ল্যাক ভিতরও ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক পাচ্ছেন আপনি, এবং গ্লাসগুলো যে অরিজিনাল যেটা বলছিলাম আপনাদেরকে। আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন, আমরা জাস্ট একটা ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার ট্রাই করি, ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন। উডেন ফিনিশিং আছে এখানে, অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, আর ফুললি আপনার ইন্টেরিয়রটা দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র। এটা প্রাইস কত পড়বে ভাই? এটা মাত্র 22 লাখ টাকা। 22 লাখ টাকা। দীপন ভাই একটু অসুস্থ, একটু গলা ব্যথা করছে, সে একটু কথা কম বলছে। এই পাশে যদি আসি, একটা এক্সিও গাড়ি 2010-এর গাড়ি, জি প্যাকেজের গাড়ি, খুবই কম, 2010-এর আবার জি প্যাকেজের, এক্সিওর মধ্যে জি প্যাকেজের গাড়ি খুবই কম পাওয়া যায় ভাই। এই একটা গাড়ি পাইছি আপনাদের জন্য, এই গাড়িটা দেখেন আপনি, দুইটা চাকা দেখেন, চাকার অ্যালোরিমগুলোর দিকে তাকাইলে মানে চোখ আটকে যায়। ল্যান্সার গাড়ি, দাম কিন্তু 11-এর চেয়ে অনেক কম। 11 মডেলের ল্যান্সার, 11-তে রেজিস্ট্রেশন, পিছনে আছে চমৎকার ব্যাক স্পয়লার। আমার অনেক বাইরে আছে যারা কিনা একটা পার্সোনাল ইউজের জন্য এমন একটা গাড়ি চান, ভালো মানের গাড়ি চান, আপ মডেলের গাড়ি চান, 1300cc-র একটা গাড়ি ল্যান্সার। ল্যান্সার গাড়িটা দেখেন, কিছুদিন আগে একটা ল্যান্সার গাড়ি দিয়েছিলাম, সেল হয়ে গেছে, অনেকে ল্যান্সারের জন্য আগ্রহ প্রকাশ করেন, বাট ভাই ভালো গাড়ি পাই না বিদায় আপনাদের জন্য দেখাইতে পারি না। আজকে একটা ল্যান্সার গাড়ি পাইলাম, জোস একটা গাড়ি, কোনো খরচ করতে হবে না, এই মুহূর্তে ফুল রেডি গাড়ি আছে, ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড, এবং কি গাড়ির পেপার্স আপডেট আছে। দাম 11-এরও কম বলছিলাম, 10 লাখ কত ভাই দিবেন? 10-50, 50, 10 লাখ 50। ওকে, যারা যে একটা গাড়ি মানে যারা একটু মানে কি বলবো, জিপ খুঁজতেছে, জিপ খুঁজতেছে, তাদের জন্য মিচ্ছুমিছি বাজার উঠে দেখেন। না, এটা মডেল ইয়ার হচ্ছে 97 মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, 2350cc গাড়ি, কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো খোলা গাড়ি ভাই। গাড়িটা অনেক আগের মডেলের গাড়ি হতে পারে, বাট ভাই এই গাড়িটার বিষয়ে আমাকে বলছিল লাইভের শুরুতে, ভাই সব অরিজিনাল, এখনো সব কিছু অরিজিনাল রয়েছে, মানে আপনি এত আগের মডেলের গাড়ি জাস্ট একটু গাড়িটা দেখলে মনে হবে না এত আগের মডেল। 25 কমপ্লিট রয়েছে, 24-25 কমপ্লিট না, 25-26, 25-26 কমপ্লিট। ওয়াও, এটার প্রাইস কত পড়বে ভাই? মাত্র 9,20,000 টাকা। 9,20,000? ওকে, এই পাশে এক্সিওটা দেখাই, এটা হচ্ছে 12 নিউ শেপ, 12 নিউ শেপ, এটা 17-তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, গাড়ি কোনো খোলা খাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সামনে পিছে গ্লাসগুলো অরিজিনাল, এটা বাইরে হোয়াইট ভিতরে ব্ল্যাক, গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো কাজ নেই, জাস্ট একটু দুই একটা জায়গার টাচ আপ রয়েছে, বাকি সব কমপ্লিট, শুধু নেবেন আর চালাবেন, কোনো কাজ করতে হবে না। এটা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 16,50,000 টাকা। 16,50,000। একটু পিছনের দিকে আসি, যাদের বাজেট মাত্র 3,500,000 টাকা, এই বাজেটে থাকছেন এমন একটা গাড়ি যেটা দিয়ে আপনি চাচ্ছেন নিজেও চড়বেন এবং কি টাকাও ইনকাম করবেন, তাদের জন্য এই গাড়িটা দেখেন, 100 ওয়াগন, অসাধারণ একটা গাড়ি, 6 সিলিন্ডার সিএনজি করা আছে। মডেল ইয়ারটা কত ভাই? মডেল ইয়ার হচ্ছে 98, রেজিস্ট্রেশন হচ্ছে 2003, সিরিয়াল হচ্ছে 15, এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে, পেপার্স কমপ্লিট রয়েছে, কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 3,95,000। 3,95,000? আমি তো 50 বলছিলাম ভাই। যদিও বলেছেন কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই দেখেন 3,95,000 এখানে না ভাই, যেহেতু আমি বলছি বলে ফেলছি, আপনি আর একটু দাম কমায় দেন। অবশ্যই কমাই দেব। 70 আসেন। ওকে ওকে, 3,70,000 টাকা এই গাড়িটা পাচ্ছেন, 100 ওয়াগন, পেপার্স আপডেট। ওই পাশে একটা কেয়ার 42 অরিজিনাল নিসা ফ্লোরের একটি গাড়ি, গাড়ি 2006-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, গাড়ি কোনো খোলা আবার এটা কিন্তু অরিজিনাল নিসা ফ্লোর পাচ্ছেন, যদি ভিতরে রয়েছে গাড়ি, খুবই ফ্রেশ গাড়ি, এই মুহূর্তে পেপার সেল রয়েছে, আমরা পেপারসটা কমপ্লিট করে দিব, একেবারে শুধু নেবেন আর চালাবেন, ইনশাআল্লাহ কোনো কাজ করতে হবে। দাম কত দিবেন ভাই? আমরা করে দিব, দাম দিয়েছি মাত্র 10,60,000 টাকা। 10,60,000। বাহিরে একটা 110 গাড়ি দেখিয়েছিলাম, এই আর একটা 110 গাড়ি, আমার মনে হয় না এটা আপনারা পাবেন, কারণ কি গাড়িটা যখন ভাই উঠেছিল দু একদিন আগেই, উঠানোর সাথে সাথেই সোল্ড হয়ে গেছে। সো এই গাড়িটা তারপরও দেখাচ্ছি, কথাবার্তা ফাইনালের পথেই, তারপরও দেখাচ্ছি, যদি না নেয় আপনারা চাইলে এই গাড়িটার বিষয়ে একটু কথা বলতে পারেন, একটু যোগাযোগ রাখেন। এই গাড়িতে একটু টাচ আপের কাজ আছে, তাছাড়া ফুল গাড়ি রেডি, এটা গভর্নমেন্টে ইউজ হয়েছে, দেখেন গভর্নমেন্টের চালিত একটা গাড়ি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের লোগো দেওয়া আছে, কিন্তু ব্যক্তির নামে, সরকারি না। ওকে, গাড়িটি ব্যক্তির নামে আছে, যদি গাড়িটা কথা সেটেল হয়ে গেছে, যদি কালকে না হয় সেক্ষেত্রে কত মডেলের গাড়ি বলা যাবে,
14 সিরিয়াল, 3 রেজিস্ট্রেশন নাকি? জি। প্রাইস কত পড়বে এটার? প্রাইস মাত্র 2,50,000। 2,50,000 টাকা? 110? জি 110। কেমনে সম্ভব? পেপারটা ফেল রয়েছে। মানে পেপারটা ফেল আছে। ওকে, এই পাশে সর্বশেষ আমরা যেটা দেখাবো 2008 এর একটা নোয়া গাড়ি। 2008 এর নোয়া, এখনো তো রেজিস্ট্রেশন। 8 এর যাদের নোয়া লাগবে আছে, যেমন কি 2002 এর নোয়া, সেটাও কিন্তু জোস একটা গাড়ি। এই দামে মনে হয় না আমার কেউ দিবে ভাই। একটু দেখেন আপনারা গাড়িটা, 2008 এর নোয়া রেজিস্ট্রেশন কত দেয়? এটা 11 রেজিস্ট্রেশন, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট 53 সিরিয়াল। গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কালারটা দেখেন না, ডিপ ব্লু কালার একটি গাড়ি, এবং দরজা পাওয়ার রয়েছে, যদি ওই পাশে এলপিজি করা রয়েছে না, এলপিজি করা, সফট টাচ এসি, ফুললি সেন্ট্রাল এসি। যারা একটু আপ মডেলের নোয়া চান তাদের জন্য আছে, এবং কি যারা ওল্ড মডেলের চান তাদের জন্য কিন্তু আছে। যে আমার কাছে আরো দুটি নোয়া রয়েছে, একটা হোয়াইট পার্ল, একটা সিলভার। আপনি চাইলে ফোন করতে পারবেন। যে এই দুটো গাড়ি রেডি হচ্ছে, আপনার যদি প্রয়োজন হয় আমাকে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের। গ্লাসগুলো দেখেন, অরিজিনাল গ্লাস পাচ্ছেন, সিএনজি করা আছে, এলপিজি করা, এলপিজি করা। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস দিয়েছি মাত্র 17,80,000 টাকা। 17,80,000। আরো দুটো নোয়া রেডি হচ্ছে? আরো দুটো গাড়ি নোয়া রেডি হচ্ছে, একটা হোয়াইট পার্ল, একটা হলো সিলভার। ওকে, এই পাশে একটা গাড়ি আছে, 100 LX লিমিটেড। এটা অল অপশন অটো ছিল ভাই, বাট ভাই গিয়ারটা কিছুদিন আগে ম্যানুয়াল করছে। ওই দেখেন গিয়ারটা ম্যানুয়াল পাচ্ছেন, বাট তাছাড়া অল অপশন অটো, গ্রে কালারের গাড়ি। যারা চাচ্ছেন একটা ড্রাইভিং স্কুলের জন্য একটা গাড়ি, পারফেক্ট একটা গাড়ি হবে এটা। আর একটা প্রাইসটা আপনি পাচ্ছেন মাত্র 2,00,000 টাকা। 2,00,000 টাকায় 100 এই গাড়িটা পাচ্ছেন, এলেক্স লিমিটেড। পিছনে একটা করোনা এক্স সেলুন আছে, পেপার্স ফুল আপডেট সহ। দাম কিন্তু অনেক কম, মাত্র 3,50,000 টাকা এই গাড়িটা পাচ্ছেন, পেপার্স আপডেট, করোনা এক্স সেলুন। গাড়িটার ব্যাকসাইডটা দেখেন। আর যেহেতু সুন্দর পরবর্তী সময় আমরা প্রত্যেকটা গাড়ি হয়তো খুলে খুলে দেখাতে পারছি না, তার জন্য একটু দুঃখিত। 95 মডেলের একটা 110 স্প্রিন্টার। আর যেহেতু আবারও বলছে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। একটু দেরিতেই লাইভ আসছি, বিদ্যুৎ ছিল না। 95 মডেল, রেজিস্ট্রেশন হলো 2000 রেজিস্ট্রেশন, 110 স্প্রিন্টার। প্রাইস মাত্র 5,20,000 টাকা, পেপার্স আবার আপডেট, 5,20,000 টাকা, পেপার্স আপডেট। এই পাশে আরও একটা 110 আছে, গাড়িটা দেখেন পাচ্ছেন, 95 মডেল, 2000 রেজিস্ট্রেশন, 14 সিরিয়াল। আর এই কালারটা কিন্তু খুবই রেয়ার, যদিও একটু গাড়িগুলো লক, ভিতরে দেখাতে পারছি না। আপনারা একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার রয়েছে। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 5,40,000 টাকা পাচ্ছেন এই গাড়িটা, 5,40,000 টাকায় 110। এই পাশে আসি, যাদের বাজেট খুবই কম, যাদের বাজেট মাত্র 2,00,000-এরও কম, তাদের জন্য এই গাড়িটা, মারুতি সুজুকি, 2008 গাড়ি, 8 রেজিস্ট্রেশন। দাম কত দিয়েছেন ভাই? 1,80,000। 1,80,000 টাকা এই গাড়ি। করোলা টু, টু নাকি ভাই? করোলা টু, করোলা টু। এই গাড়ির দাম, রানিং পেপারসটা ফেল আছে, এই গাড়ির দাম মাত্র 1,50,000। 1,50,000 টাকা এই গাড়ি, রানিং পেপারস ফেল। আর যদি পেপারস আপডেট করে নিতে চান তাহলে পড়বে 1,80,000 টাকা। ওকে, একটু ভিতরে চলে যাচ্ছি। পাশে একটা জিপ গাড়ি আছে, দেখেন কিউট একটা গাড়ি, চমৎকার একটা জিপ গাড়ি। প্রাইস মাত্র 5,50,000 টাকা, 5,50,000 টাকা এই জিপ গাড়িটা পাচ্ছেন। আপনাদের লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে পশ্চিম ধানমন্ডি, রায়ের বাজার, শিকদার মেডিকেল, এর উত্তর সাইডে জনতা মার্কেট, সিয়াম এলিট পয়েন্ট। বন্ধুগণ ভাই ভালো থাকবেন, ভালো থাকবো। আজকে খুব বেশি কথা বলবো না, কারণ হচ্ছে বন্ধুগণ আপনারা সবাই দীর্ঘ সময় আমাদের সাথে পাশে থেকে আমাদের উৎসাহিত করেছেন এবং সব সময় করেন। এই আশা রেখে এবং আগামী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সবাই ভালো থাকবেন, আর একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা কিনা কম বাজেটের গাড়ি কিনতে চান বিশেষ করে, তারা একটু যোগাযোগ রাখেন ভাই কন্টিনিউ এই শোরুমের সাথে। স্ক্রিনের নাম্বার আছে ভাইয়ের, নিত্য নতুন প্রতিদিন দু একদিন পরপরই নতুন নতুন গাড়ি যেহেতু ঢোকে, আপনি একটু যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ আশা করি আপনার কাঙ্ক্ষিত গাড়িটা এই শোরুমে পাবেন, ভালো গাড়ি পাবেন। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটু পেজের সাথেই থাকবেন, ফলো করে রাখবেন, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার চাই। আল্লাহ হাফেজ।